হে হোয়াটসঅ্যাপ বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো। তো গাইজ, বরাবরের মতো আবার চলে আসলাম আপনাদের সামনে বাংলাদেশের যমুনা রেল সেতু ভিডিও নিয়ে। তো গাইজ, এর আগে আমি বাংলাদেশের যমুনা সেতুর একটি ভিডিও দিছিলাম। তো সেই ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসবো। তো এই যমুনা রেল সেতুর ভিডিও আপনাদেরকে ভালো করে দেখাবো। তো গাইজ, আমি এখন যে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু এই যমুনা রেল সেতু নির্মাণ করা হইতেছে, যে কাম এখনও রানিং চইলা আছে, এখনো কিন্তু কাম শেষ হয়নি। তো সেই ব্রিজ কিন্তু আজকে আপনাদেরকে এই ভিডিওর দ্বারাই আপনাদেরকে দেখাইতেছি। তো যমুনা যে এই পাশে যে সেতুটা আছে, তো সেই সেতুর মধ্যে কিন্তু আমি গাড়ি দিয়ে যাচ্ছি এবং কি আপনাদেরকে পাশের সেই রেল সেতুটা আপনাদেরকে ভিডিও করে করে দেখাইতেছি। তো গাইজ, দেখতেই পাচ্ছেন, এটি কিন্তু যমুনা রেল সেতু। রেল সেতুর এখন কিন্তু প্রত্যেকটা পোস্টের কাম কিন্তু হয়ে গেছে, এখন কিন্তু উপরকার কাম রানিং চলে আছে। তো গাইজ, আমার এই চ্যানেলে যারা নতুন হয়ে আসছেন, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, কারণ আমি যখনই নিত্য নতুন ভিডিও ছাড়বো, সবার আগে আপনার কাছে যাবে, আপনি দেখতে পারবেন। আর যদি আমার চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করা থাকে, তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো গাইজ, এই যমুনা নদীর উপর দিয়ে এই রেলওয়ে সেতু বানানোর পরে বাংলাদেশের ভিতরে সবচাইতে বড় এবং কি সবচাইতে লং রেলওয়ে সেতু হিসাবে নির্মাণ হবো এই বঙ্গবন্ধু রেলওয়ে সেতু। তো গাইজ, আজকের ভিডিওতে আপনারা এও জেনে যাবেন যে বঙ্গবন্ধু এই রেলওয়ে সেতু কত কিলোমিটার লম্বা হবো, বানানোর পরে একদম এই মাথা থেকে একদম ওই মাথা পর্যন্ত কত কিলোমিটার লম্বা হবো। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে অল ডিটেলস আমি বলবো। তো গাইজ, এই ব্রিজটি বানানোর পরে, একদম কমপ্লিট হওয়ার পরে, এই ব্রিজটি কিন্তু আপনার 5 কিলোমিটার লম্বা হবো, একদম এই মাথা থেকে একদম ওই মাথা পর্যন্ত 5 কিলোমিটার লম্বা হবো। তো গাইজ, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পোস্ট কিন্তু একদম সমুদ্রের মাঝখানে, একদম মাঝখানে, সমুদ্রের মাঝখানে প্রত্যেকটা পোস্ট কিন্তু বসানো হয়েছে। এখন যে দেখতে পাচ্ছেন, পোস্টের কাম একদম কিন্তু কমপ্লিট হয়ে গেছে, খালি উপরকার কাম বাকি আছে। তো দেখতে পাচ্ছেন, প্রায় আর 1-1.5 বছরের ভিতরে একদম কিন্তু কাম কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো গাইস, এর আগে যে ভিডিওটি দিছিলাম আমি, তো এই যমুনা নদীর উপরে যে ব্রিজটি আছিল, তো সেই ব্রিজ আপনাদেরকে দেখাইছিলাম। তো সেই ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম যে আরও একটি ভিডিও নিয়ে আসবো। তো সেই জন্যই কিন্তু আজকের ভিডিওটি করা, আজকের ভিডিওটি কিন্তু করার কোনো উদ্দেশ্য ছিল না, তো সেই জন্যই করলাম, যে সেদিন বলেছিলাম, তো সেই জন্যই কিন্তু আজকের ভিডিওটি করা। তো গাইস, আমি যে এখন ভিডিওটি করছি, আমি কিন্তু ভারতের আসাম থেকে এই ভিডিওটি করছি। তো আমি যে এখন ভিডিও, যে আপনারা এখন আমার ভিডিওটি দেখছেন, আমি কিন্তু ভারতের আসামে থাকি, আমি কিন্তু আসাম থেকে আপনার কাছে, আপনাদের বাংলাদেশের এই যমুনা নদীর উপর দিয়ে রেলওয়ে সেতুর ভিডিও আপনাদেরকে দেখাইলাম। তো গাইজ, ভাবছি আজকের ভিডিও এখানে শেষ করব, দেখা হবে আবারও পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে। তো এই পর্যন্ত সবাই ভালোই থাকুন, সুস্থ থাকুন, আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো ধন্যবাদ সবাইকে আমার এতক্ষণ ভিডিওটি দেখার জন্য। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো গাইজ, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।